আমরা যারা গার্মেন্টসে চাকরি করি, আমরা তো মেয়ে, এই কারণে ইনচার্জ সুপারভাইজার তাদের অনেক লালসার শিকার হইতে হয় আমাদের। একজন মানে তার স্বামী নেই, মেয়ে, 5 বছরের মেয়ে, সে তার মেয়ের জন্য প্রথমত ঢুকছিল, অনেক সুন্দরী দেখি। ওরা PM-এর পার্সোনাল রুমে রাখছে, গেছে গিয়ে বলতেছে কি যদি তুই আমার প্রস্তাবে রাজি হোস, ওই তো যৌবনের, তুই যদি আমার প্রস্তাবে রাজি হোস তাহলে তোর স্যালারি বাড়াই দিব, এমনকি তোর মেয়ের যা মানে গয়নাগাটি লাগবে অনেক দিন। জিত মনে দল লেগে না নিয়ে চলে যায় লেগে আমার মাসে, আমার ওদের মাসে বাজে বাজে ইঙ্গিত করে, বাজে বাজে কথাবার্তা বলে, তারপরে কাজ করতে দিলে আসে গায়ে হাত দিয়ে কথা বলে, আবার কাউকে কাউকে যেমন পাশে যারা কাজ করে তাদের সাথে অনেক মানে কখনো চুল ধরেও টান দেয়, এরকম অনেক বাজে ব্যবহার করে, বাজে কথা বলে। আমরা চাই যে এমন কেউ আসুক বা এমন কেউ থাকুক যার কাছে বিচার দিলে আমরা একটা ন্যায্য পাওনা পাবো, আমরা যে মেয়ে আমাদের অধিকার এটা পাবো, যাতে কারো কাছে লালসার শিকার হইতে না হয়।